হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উইথ অ্যানাদার ভিডিও। আজকে আমি তোমাদের সাথে খুবই সহজ পদ্ধতিতে খুব সুন্দর একটা সিম্পলের মধ্যে ফেব্রিক চোকার কীভাবে বানাবে সেটাই তোমাদের দেখাবো। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে, আশা রাখি ভালো লাগবে তোমাদের। দেখো তো এখানে আমি যে ফেব্রিক চোকারটা বানাবো, তো তার জন্য এখানে আমি একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ সবুজ রঙের কাপড়টা, খুবই সুন্দর কালার, মানে যে লাইট মানে বা টকটকে যে সবুজ যে কালারটা নয়, বেশ খুব সুন্দর একটা সবুজ কালারটা। তো এরপর আমি যে নিয়েছি দেখতেই পাচ্ছ একটা সাদা রঙের এই শিটটা, তো এই শিটটা হচ্ছে মোটা ধরনের যে কাগজগুলো, কাগজের প্যাকেটগুলো হয়, তো সেই কাগজের প্যাকেটই মোটা মতো যে কাগজের প্যাকেটগুলো হয়, তো সেই কাগজের প্যাকেটটায় কাটা দুটো পার্টকে একসঙ্গে জয়েন্ট করে আরও একটু থিকনেসটা করে নিয়েছি, মানে মোটা করে নিয়েছি। তো ওই কাগজ থেকে কেটে আমি করেছি। তোমরা চাইলে কোনো কার্ডবোর্ড কেটেও করতে পারো, বা যে মাউন্ট বোর্ড কিনতে পাওয়া যায় বাজারে, তো মাউন্ট বোর্ড করেও কাজে লাগাতে পারো। তো এখানে যেহেতু আমার হাতের কাছে এই জিনিসটাই আছে, আর এটা একদম মাউন্ট বোর্ড বা কার্ডবোর্ডের মতোই জিনিসটা কাজ দেয়, তো আমি এটাকেই আমার কাজে লাগিয়ে দিলাম। এরপর আমি যে মাপ করে নিয়েছিলাম কাপড়টা, দুদিকে সাইডে এভাবে মুড়বো, সেই মাপে করে আমি কাপড়টা কেটে নিলাম, আর ফেভিকল আঠার সাহায্যে জিনিসটাকে আমি অ্যাটাচ করে দিলাম। বানাবো ইয়ারিংসগুলোর মধ্যেও আমি কাপড়টা মুড়িয়ে নিলাম। এরপর দেখতে পাচ্ছ যে এই মানে তল দিকটা যে ঢাকতে হবে, তার জন্য এখানে কাপড়টাও আবার সমানভাবে কেটে নিয়েছি, আটার সাহায্যে আমি এটাকে লাগিয়ে দিলাম। আর এই ধরনের চোকারগুলো যে কোনো সুতির শাড়ি বা কোনো কটন শাড়ি বা সিল্ক শাড়ি, তুমি যে কোনো কিছুর সঙ্গে এই চোকারগুলো পরতে পারবে। আর খুবই সিম্পলের মধ্যে হলেও তুমি যদি একটু সুন্দরভাবে ডেকোরেট করে এটাকে করে নিতে পারো না, দেখবে খুব সুন্দর একটা লুক ক্রিয়েট করে, মানে দেখতেও খুব সুন্দর লাগে। তো এখানে আমি একটু সিম্পলের মধ্যে থেকেও আমি জিনিসটা আরও মানে সিম্পলের মধ্যে রেখেও জিনিসটাকে গর্জেস করব। তো তার জন্য এখানে দেখো এখানে মিরর, তো আমার হাতের কাছে মিরর ছিল, লিপিনাট বা টুকটাক আমার যে সমস্ত জিনিসে কাজে লাগে, তো হাতের কাছে আমার মিররগুলো ছিল, মিররগুলোকে আমি এখানে লাগিয়ে দিলাম। এরপর যেটা করব, এখানে শুধু মিরর লাগাবো না, এর সাথে আমি একটু ডিজাইনও করব। তার জন্য এখানে গোল্ডেন কালারের যে অ্যাক্রিলিক কালারটা ছিল, তো সেটা এখানে দিয়ে আমি এখানে ছোট্ট ছোট্ট ফুল মতো বানিয়ে নেব, দেখতেও বেশ সুন্দর লাগবে। হাতে কাছে যদি তোমাদের মিরর না থাকে, তোমরা যে কোনো এরকম ফেব্রিক কালার দিয়ে যে কোনো ধরনের ডিজাইনও তোমরা করে নিতে পারো। যেহেতু আমার কাছে হাতে মিরর ছিল, আর মিররটা দিলেও বেশ একটা সুন্দর মানে লাগছে জিনিসটা, আরও ফুটে উঠছে, সেই জন্য আমি মিররটা দিলাম। তোমরা মিরর না থাকলে অন্য কিছু অল্টারনেটিভ ইউজ করতে পারো। তো আশা করব ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর এরপর তোমাদের দেখাবো যে আমি টারসেল বানাবো, টারসেল কীভাবে অ্যাটাচ করব, তার সাথে ইয়ারিংয়ের হুকটা কীভাবে লাগাবো সেটা তোমাদের দেখাবো। চলো দেখো কন্টিনিউ। টারসেল বানানোর জন্য সুতোটা নিয়ে নিয়েছি, আর টারসেলটা বানিয়ে ফেলেছি অলরেডি। আর এখানে হুকটা, যেটা আমি হুকটা পিছন দিকে লাগিয়েছিলাম, এটা আগে লাগাতে ভুলে গেছি, সেই জন্য পরে আমি লাগিয়ে নিয়েছি। আর দেখো টারসেলটা বানানো হয়ে গেছে। তোমরা যদি চাও যে টারসেলের মেকিং ভিডিও দিতে তোমাদের সাথে, তো আমি নেক্সট তোমার ট্রাই করবো তোমাদের সাথে টারসেল মেকিংয়ের ভিডিও শেয়ার করতে। তো এখানে আমার একটা জিনিস ভুল হয়ে গেছে, টারসেলটা যদি আগে বানিয়ে পরে আমি যখন এই কাপড়টা লাগালাম তখনই যদি এটা লাগিয়ে দিতাম তো তখন ভালো হতো, কিন্তু আমি দেখলাম লাগাতে গিয়ে তখন আমার মনে পড়লো টারসেলটা এরভাবে লাগাতে হবে। তো তোমরা আগেই লাগিয়ে নিতে পারো
পার্সেলটা। তো আর যেহেতু আমার আঠা দিয়ে এই জিনিসটা মানে চটপটি বানাচ্ছিলাম তো শুকিয়ে যায়নি, সেই জন্য কাপড়টা আমার চট করেই খুলে আবার এটাকে টার্সেলটাকে আমার লাগানো হয়ে গেছে। তো তোমরা অবশ্যই আগে এইভাবে প্রসেসে করতে গেলে আগে অবশ্যই টার্সেলটা আগে লাগিয়ে নিও, না হলে তারপর তোমরা ডিজাইন করলো কোনো কিছু ডেকোরেট করলে তারপর তোমরা করো। তো এরপর আমি কটন বল দিয়ে জিনিসটাকে টার্সেলটাকে আরও সুন্দর করে দিলাম। তো চলো আমার রেডি চোকারটা, এই ফেব্রিক চোকারটা। তোমাদের কেমন লাগলো, মেকিং ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে জানো, আর কোনো ধরনের যদি ভিডিও তোমরা চাও তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা, পরে আসবো তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে।